অর্জুন থানায় আমি দেখতে পেতাম না, আমি সারাক্ষণ থানায় আছি, আমি রাজাকে গার্ড দিছিলাম। অর্জুন এখানে আসেনি? আপনার কথা আমি বিশ্বাস করছি না স্যার। সত্যিটা কি সেটা আমি এই ছেলেটার মুখ থেকে বের করে ছাড়ব, সেই উপায়ও আমার জানা আছে। বাইরে চল। এই মঞ্জু, এই মঞ্জু, তোমার কিন্তু আমি এক্ষুনি সাসপেন্ড করে দেবো। তুমি কি কি ভাবছো নাকি? হ্যাঁ, তুমি সাবের পাঁচ পা দেখেছো নাকি? হ্যাঁ, কোথায় নিয়ে যাচ্ছ ওকে? আগে সত্যিটা জানবো, তারপর আপনার সাথে কথা বলবো। চল বাইরে চল, চলো। আরে মঞ্জু, আমার চল, চল বাইরে চল। কি করবে এবার, মেমোরি কার্ড তো পেলাম না, উল্টে এক ঝামেলা থেকে বাঁচতে আরেকটা বড় ঝামেলায় পড়লাম। আপনি তো জানেন এই ঝামেলা কিভাবে থামাতে হবে, জানেন না? জানি। তাহলে থামান। একদম চালাকি করবি না, আমি বলছি। দাদা ভাই, ভালো করে দেখে বলতো, আজকে যেই গুন্ডাগুলো অর্জুনকে ধাওয়া করেছিল তাদের মধ্যে এ ছিল কিনা? এবার কি করবি? হ্যাঁ, আমরা পালাচ্ছি না তোরা বন্ধুটা। হ্যাঁ বোন, এই ছেলেটাই ছিল যে বন্দুক তাক করেছিল অর্জুনের দিকে, গুলিও চালিয়েছিল। আমায় ছেড়ে দিন দিদি, আমার ভুল হয়ে গেছে। বিশ্বাস করুন, আমি অর্জুনকে মারতে গুলি চালাইনি, আমি শুধুমাত্র ওকে ভয় দেখাতে গুলি চালিয়েছিলাম। আর তাছাড়া আমার গুলিতে তো অর্জুন মারাও যায়নি। এখনো সময় আছে, যা জানিস বলে দে, নইলে কিন্তু আজ আমাদের হাতে মার খেয়ে মরে যাবি। তোর কোনো বাবা দাদা কেউ বাঁচাতে পারবে না। ছেড়ে দিন, আমি ভুল করে ফেলেছি, আমায় ছেড়ে দিন। সেই এক কথা, সত্যিটা না বললে কিন্তু লাঠির বাড়ি খাবে। বলছি বলছি, আমি সব বলছি। হানি, ভিডিও কর। হ্যাঁ, থানায় কেন গিয়েছিলি বল? থানায় গিয়েছিলাম কারণ মোবাইলটা। বাইরে কাউকে পেলি না? মঞ্জু গুলি চালিয়ে পালিয়ে গেছে। রাস্তাঘাটে কাউকে দেখতেও পেলাম না যে জিজ্ঞেস করবো। ছেলেটা কি মারা গেছে? তাহলে তো বডিটা হসপিটালে পাঠাতে হবে। দাঁড়াও, আমি অ্যাম্বুলেন্সে ফোন করি। ছেলেটা অনেক বড় প্রমাণিত, হাত ছাড়া হয়ে গেল।